সবাই যখন আনন্দে মাতোয়ারা, তখন প্রিয়জনদের কথা মনে করে চোখের জলে বৈশাখ আর ঈদের দিন কাটালেন বৃদ্ধাশ্রমের বাবা মায়েরা। অনেকেই বুক ভরা আশায় ছিলেন উৎসবের দিনে হয়তো ছেলে মেয়ে নাতি নাতনি বা স্বজনরা খোঁজ নিতে আসবে, কিন্তু বিধি বাম যাদের সুখের জন্য কায়িক খেটে আজ পৌরো, তারাই দূরে ঠেলে দিয়েছেন, করেছেন চোখের আড়াল। সকাল থেকে রাত, ঈদ শেষ, শেষ বৈশাখ, অপেক্ষার প্রহর গুনে ক্লান্ত চোখে ঘুম চলে এসেছে। স্বপ্নে অনেকবার আপনজনের ডাকে ঘুম ভাঙলেও বাস্তবে কেবল দীর্ঘশ্বাস ছাড়তে হয়েছে। তবে মানুষের পাশে দিন শেষে মানুষই দাঁড়ায়, মানুষের কষ্টে কেঁদে ওঠে মানুষেরই মন, অপরিচিত কেউ কেউ হয়ে ওঠে ভীষণ আপন। এসব মহৎ মানুষের মাঝেই ঝাপসা চোখগুলো খুঁজে নেয় আপনজনদের। আল্লাহ ভালোই দিয়েছে, মনে ভালোই আছি, আপেল এখন বেটা, হ্যাঁ বাপা তাই দিয়ে অপশন করতেছি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সোহাগী গ্রামে 2017 সালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গড়ে উঠেছে মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রম। মানুষের দেওয়া অনুদানে চলে প্রতিষ্ঠানটি। নানা কারণে বৃদ্ধাশ্রমে ঠাই হয় হতভাগ্যদের। অপরিচিত জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেও তাদের চোখে মুখের ভাষায় স্পষ্ট ফুটে ওঠে চরম অসহায়ত্ব আর একাকিত্ব কুরে কুরে খাচ্ছে এসব মানুষদের। তবে আপনজনদের অবহেলা আর অপবাদের যন্ত্রণা সহ্য করার চেয়ে বৃদ্ধাশ্রমে থাকাকে শ্রেয় মানছেন কোনো কোনো ভুক্তভোগী। আসুন, আমি বললাম যে বাবা আমি বাড়িতে আর যাব না, ঠিক করে খা, তুই আমার পাঁচ দিন মারছিস, তোর বউ আমার ধাক্কা দিয়ে ফেলে দে, তুই আমার বুকের ওপর সেরে গালা টিপে ধরছিস, তারপরে তোর বউ সহ আমার ঘরের মধ্যে নিয়ে যা, তালা বাইরে তালা দিয়ে থুছিস, এগুলো কথা বলছি। শুধু উৎসব পার্বণ নয়, প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন, সন্তান আর প্রিয়জনদের জন্য বুকে চাপা কষ্ট নিয়ে মৃত্যুর অপেক্ষায় কাটছে তাদের জীবন। কোন কোন বাবা জানান তার অপারগতার কথা, যে সন্তানকে পরম স্নেহ আর ভালোবাসায় আগলে রেখেছেন একসময়, সেই সন্তানের ভয়ে বাড়িতে যেতে চান না এক বাবা। এ যন্ত্রণা কখনো বলে বোঝানো যায় না। বলছে যাও বাড়ি যাও, কিন্তু বাড়িতে আমার যাওয়া যাচ্ছে না, কারণ আমার জীবনের কোনো নিশ্চয়তা নাই, ওই বউ আমাকে সহ্য করে না, ও বউ হয়তো আমাকে প্রয়োজন, অথবা যেভাবেই হোক এনিওয়েতে আমাকে মারবে, মারে হেলবে, এই ভয়ে আমি আর যাই না ওখানে। নিজের অবসরকালীন ভাতার টাকা দিয়ে ছেলের চিকিৎসা করেছেন এক শিক্ষক বাবা। টাকা শেষ হলে ছেলের বউ অত্যাচার শুরু করেন, ছেলের আয়ের টাকায় খেতে কিংবা থাকতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন, বাধ্য হয়ে চলে আসেন বৃদ্ধাশ্রমে। রংপুর মেডিকেল ওখানে এই টাকাগুলো আমি শেষ করি, এখন আমার কাছে একটি টাকাও ছিল না, আমি এখন কী করি, তারপরে নিজে চিন্তা করলাম যে আল্লাহর ওপরে ছাড়িয়ে দিয়ে কোথায় থাকি, কী খাই, কোথায় যাই, এই করতে করতে আমি আমার নিকটবর্তী বালুয়াহাট ওখানে এসে খোঁজ খবর নেই যে কোথায় যাই। তাই এক ব্যক্তি বলল যে আপনি আশ্রমে যান, ছোটো সোহাগী এই বৃদ্ধাশ্রমে যান, ওখানে গেলে খাওয়া দাওয়া। দুই ছেলে থাকলেও খোঁজ খবর নেয় না কেউই, মেয়েরা মাঝে মধ্যে আসে, দেখা করে চলে যায়। এখন বৃদ্ধাশ্রমের পরিচালক আপেল মাহমুদের আপ্যায়ন, আদর, ভালোবাসা আর যত্ন দেখে তাকেই নিজের ছেলে মনে করেন অনেক বৃদ্ধ বাবা। সেই সাথে বাবা হিসেবে নিজের ব্যর্থতার জন্য দীর্ঘশ্বাস ফেলেন। এই বৃদ্ধাশ্রমে এখন 45 জন বাবা মা তাদের মতো করে দিন যাপন করছেন। সবাই যে সন্তানের অবহেলা অনাদরে এখানে পড়ে আছেন তা নয়, কেউ কেউ আছেন নিঃসন্তান, যাদের কোনো সন্তান নেই, তারা অবশ্য অন্যদের অবস্থা দেখে এক ধরনের স্বস্তি বোধ করেন। এমন সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো, এই চিন্তা থেকে নিঃসন্তান হওয়ার বেদনাকে মুছে ফেলেছেন। এখানে আমার বর্তমানে 45 জন বৃদ্ধ মা বাবা আছে এই মুহূর্তে। এখানে এই বৃদ্ধ মা বাবাদেরকে নিয়ে যে ঈদ কাটালাম, আসলে এখানে যারা আছে অধিকাংশ লোকজনেরই ছেলে মেয়ে আছে, তারা এই ঈদে কেউ যোগাযোগ করেনি, আর এখানে অনেকেই আছে যারা নিঃসন্তান, সন্তান আদি জন্মই হয়নি, সেক্ষেত্রে তারা একেবারে নিতান্তই অসহায়। 45 জন মানুষের প্রতিদিন 3 বেলা খাবার এবং চিকিৎসা খরচ দিয়ে মাসে ব্যয় হয় প্রায় 4-5 লাখ টাকা। বৃদ্ধ এই বাবা মাদের একটু স্বস্তির জীবন দিতে সকল বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মেহেরুন্নেসা বৃদ্ধাশ্রমের পরিচালক আপেল মাহমুদ। যদি এখানে প্রপার ভাবে তাদের
সব কিছু মানে চাহিদা পূরণ করতে চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে অন্তত 4-5 লক্ষ টাকা মান্থলি প্রয়োজন হবে। আমাদের এই কাজে যদি আপনারা যারা ভালোভাবে নেবেন বিষয়টা, আমি বিত্তবানদের কাছে অনুরোধ রাখব তারা যাতে আমাদের এই কার্যক্রম দেখে, সরজমিনে দেখে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এটা আমার সকলের কাছে উদাত্ত অনুরোধ থাকবে আর কি।